আপনি বলবেন ও ঠিক আছে পড়ুন পরে আচ্ছা ভাই কিন্তু সবই বুঝলাম কিন্তু আপনি তো মানববাদী আপনি যে কিছু লেখলেন না কিছু বললেন না তাই এই এক কথা যদি আপনি পঞ্চাশ বার পাঁচশো বার বলেন এবং আমি যদি আপনাকে একই উত্তর দিতে থাকি এই যে এই সময়টা যে নষ্ট আপনি করতেছেন এটার কি কোনো মানে হচ্ছে ভাই আপনার উচিত না যে আমি আগে আসলে কিছু লিখছি নাকি লিখি নাই সেটা আগে আমার প্রোফাইলে ঢুকে চেক করে দেখা চেক করে যদি দেখেন যে না এখানে তো অনেকগুলো আলোচনা কিছুই লেখেনি তারপরে এসে আমাকে জিজ্ঞাসা করা

কথার ভিতরে একটু বুদ্ধি থাকতে হয় একটু যুক্তি থাকতে হয় একটু ভাবনা থাকতে হয় কিন্তু আপনি আসার অভিযোগ করতেছেন অমুক বিষয়ে আমি তো কিছু লিখলাম না ভাই আপনি অমুক বিষয়ে কিছু লিখছি নাকি লিখি নাই এটা জানার জন্য তো স্ট্যাটাস গুলো আগে পরে আসতে হবে তাই না ভাই অবশ্যই তাহলে আপনি যে গিয়ে সেই জিনিসটা পড়েন আগে সেই জিনিসটা পড়ে চেক করেন যে আমি এই বিষয়ে কি বলছি কি লিখছি এবং সেটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক তারপরে আপনি সেইটা ধরবেন যে আপনি এপ্রিল মাসের সতেরো তারিখে লিখছেন এইটার বিরুদ্ধে আপনি সেটা নিয়ে কথা বলতে ভাই আপনি আমার কিছু পড়েনি নাই আপনি আসতে আসছেন আমি কিছু লিখছি নাকি লিখি নাই সেটা তো আপনি জানেনি না ভাই আপনি তো এখনো পড়েনি নাই তাহলে আপনি কিভাবে বলতেছেন যে আমি লিখি নাই আশ্চর্য কথা মানে এত মানে একটু বুদ্ধি করে কথা বলতে হয়তো ভাই বলছিলাম আসিফ ভাই আপনি তো ধর্ম মানেন না ধর্মকে বাদ দিয়ে আপনি কি ধরেন ফিলিস্তিন কিংবা ফিলিস্তিন বা সিরিয়া এদের এদের যে সংঘর্ষ এদের যে সংঘাত এটা আপনি কিভাবে আপনি আপনি বিচার করবেন কিভাবে দেখবেন এটা কিভাবে বন্ধ করা যায় আপনি কিভাবে যুক্তি দিবেন কেননা ধর্মকে বাদ দিয়ে তো এটা কখনো সম্ভব নয় ধর্ম তো শিক্ষা দেয় ধর্ম তো আমাদেরকে শিক্ষা দেয় এইগুলা থেকে বেরিয়ে আসার তাই না ধর্ম আমাদেরকে শিক্ষা দেওয়া গুলো থেকে বেরিয়ে আসে ভাই কথা বুঝলাম না তারপরে আপনাকে আমি বলে দিচ্ছি এই যে প্রশ্নটা করলেন এটার উত্তরে আমি আমার স্ট্যাটাসে কয়েকদিন আগে লিখে ফেলছি ভাই আপনি যে প্রশ্ন এই মাত্রার সমাধানটা কি ভাই এই জিনিসটা আমি কয়েকদিন আগে লিখে ফেলছি আমার স্ট্যাটাসে তো আপনি যে পড়েন না আপনি আসছেন মানে দেখেন কিরকম আবার আবার আমাকে আমার বলতে হচ্ছে আপনাকে যে কি আমি লিখছি সেটা আবার আচ্ছা ঠিক আছে বলতেছি আপনাকে কিন্তু ভাই যদি আপনি একটু পরে আসতেন আমার স্ট্যাটাস গুলা তাহলে আমার এই কষ্টটা করতে হইত না কারণ বারবার এক কথা বলাটাও কষ্টকর দেখি একজন লেখক সেই জিনিসটা লিখে দেয় লিখে দিলে সবাই সেই জিনিসটা করে নিতে পারে ঠিক আছে একজন লেখকের কাজ হচ্ছে একটা জিনিসকে লিখে দেওয়া তারপরে অনেক মানুষ সেটা পড়তে পারে তাহলে তার তার কষ্টটা কমে সে কথাটা তাই না ভাই এটাই হচ্ছে একজন লেখকের কাজ লেখক এই জন্যই লেখে একটা বই লেখে বা একটা প্রবন্ধ লেখে বা একটা ইয়া লেখে এই কারণেই লেখকরা লেখে যাই হোক তারপরে আপনি যেহেতু প্রশ্নটা করলেন সেহেতু আপনাকে আমি বলি যে আহ আমি প্যালেস্টাইনের মানুষের প্যালেস্টাইনের যে সমস্ত সাধারণ মানুষ যারা স্বাধীনতা চায় আমি তাদের পক্ষে আছি শুধুমাত্র প্যালেস্টাইন না পৃথিবীর যে কোনো মানুষ যারা হচ্ছে নিজেদের অধিকার আদায়ের লড়াই করে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে তাদের পক্ষে আমি আছি প্রত্যেক মানুষের অধিকার থাকবে স্বাধীনভাবে জীবন জীবনযাপনের স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো ভয় ভীতি ছাড়া বেঁচে থাকার কোনো ধরনের আগ্রাসন ছাড়া বেঁচে থাকার কোনো ধরনের মৃত্যুর ভয় না থাকার এটা প্রত্যেক মানুষের অধিকার থাকবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জনগণের বাংলাদেশের হিন্দুদেরও তেমন থাকবে বাংলাদেশের থাকবে এমন না যে শুধুমাত্রের মুসলমান বললে আমি করব বাংলাদেশের হিন্দুরা যখন তখন আমার খুঁজে পাওয়া যাবে না আমার এই কথাটা সকলের জন্য প্রযোজ্য সবার সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য প্রযোজ্য একই সাথে আমি ইসরায়েলের যারা সাধারণ মানুষ আছে সাধারণ ইহুদি আছে তাদের পক্ষেও আমি আছি ইসরায়েলে যে সাধারণ ইহুদিটা আছে তার তারও একইভাবে স্বাধীনভাবে মাথা উঁচু করে নিরাপত্তার সাথে বেঁচে থাকার অধিকার আছে একজন ইহুদি বাচ্চারও সেই অধিকারটা থাকতে হবে একজন মুসলমান বাচ্চারও সেই অধিকারটা থাকতে হবে একজন ইসরায়েলের নাগরিক করে সেই অধিকারটা থাকতে হবে একজন প্যালেস্টাইনের নাগরিক করে সেই অধিকার থাকতে হবে যেই অধিকারটা ইসরায়েলের একজন ইহুদি থাকবে ঠিক একই অধিকার প্যালেস্টাইনের একজন মুসলমান বাচ্চারও থাকবে দুজনের থাকতে হবে সমান অধিকার এবং এই যে মানুষের ভিতরে যে ইহুদি আর মুসলমান এই কারণে যে তাদের কামড়া কামড়ি চলতেছে আমি আমার পক্ষ থেকে একটা প্রস্তাব করছি যে আমি জানি যে এই প্রস্তাবটা আসলে মানে বাস্তব না এই প্রস্তাবটা অনেক ইউরোপিয়ান প্রস্তাব হ্যাঁ ইউরোপিয়ান মানে একে আপনি বুঝেন ইউরোপিয়ান মানে না বুঝলে আপনাকে আমি বুঝে বলি ইউরোপিয়ান মানে হচ্ছে যে কাল্পনিক মানে কল্পনার জগতে আদর্শ রাষ্ট্র গঠন করা সেইটাকে বলে কল্পনার জগতে আদর্শ রাষ্ট্রের যে ধারণাটা যেটা হচ্ছে প্লেটো একসময় করেছিলেন দার্শনিক প্লেটো সেই সেই ধারণা বলা হয় ইউটোপিয়ান ধারণা হুম আমার এই ধারণাটা হতে পারে ইউটোপিয়ান ধারণা কিন্তু আমি এরকম চাই মনে মনে এরকম চাই যে প্যালেস্টাইনে এবং ইসরায়েলে একটা রাষ্ট্র থাকবে সেটা হবে সেকুলার রাষ্ট্র কোনো ধর্ম মানবে না তারা বলবে যে কোন ধর্ম কার কি ধর্ম আমাদের কিছু যায় আসে না তুমি মুসলমান হও তুমি ইহুদি হও আমরা কেয়ার করি না তুমি রাষ্ট্রের নাগরিক তুমি অধিকার পাবা তুমি সমান অধিকার পাবা তুমি যে ধর্মেরই হও না কেন তুমি সমান অধিকার পাবা এবং তুমি রাষ্ট্র তোমাকে নিরাপত্তা দিবে তুমি রাষ্ট্রের হয়ে কাজ করবা তুমি মানে পড়ালেখা করবা তুমি জ্ঞান অর্জন করবা তুমি বিজ্ঞান চর্চা করবা তুমি কাজকর্ম করবা কাজকর্ম করে রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করবা এই রকম একটা ধর্ম নিরপেক্ষ সেকুলার মানবিক রাষ্ট্র যদি সেখানে গঠন করা যেত তাহলে সবচেয়ে ভালো হইত কিন্তু ভাই আমি এটাও জানি যে এর সাথে যে এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না কারণ মুসলমানরা এটা মানবে না ইহুদিরাও এটা মানবে না ইহুদিরাও চাবে ইহুদি রাষ্ট্র মুসলমানরা চাবে শরীয় রাষ্ট্র এই কারণে আমি যেটা বলেছি তাহলে তো আর কিছু করার নাই তাহলে তো এখন যেটা করার আছে সেটা হচ্ছে দুইটা আলাদা রাষ্ট্র থাকবে পাশাপাশি এবং একজন আরেকজনকে হত্যা করবে না একজন আরেকজনকে বোমা না সেখানে জাতিসংঘ থেকে একটা কমিটি থাকবে সেই কমিটিটা সেখানে এই জিনিসটা দেখভাল করবে যে একজন আরেকজনের উপরে যেন অস্ত্র না মারে হম মানে বোমা না মারে হ্যাঁ এটা হামারস মারতে পারবে না ইসরায়েল মারতে পারবে না এরকম যদি জাতিসংঘ থেকে যদি একটা কমিটি গঠন করে দেওয়া হয় এবং তাদের বর্ডারে যদি সেই বর্ডারটা যদি জাতিসংঘ নিয়ন্ত্রণ করে জাতিসংঘ যদি বলে যে আমরা এই বর্ডারটা আমরা এখন থেকে নিয়ন্ত্রণ করব কি এই পাশে তুই মারবি না তুই ওই পাশে মারবি না হ্যাঁ তোরা দুইজনই নিজেদের মতো থাকবি নিজেদের মতো তোদের রাষ্ট্র গঠন করবি কেউ কারোর ভিতরে নাক গলাবি না এরকম যদি একটা ইয়া করা যায় তাহলে সেটাও একটা মোটামুটি কাজ কাজ চলে কিন্তু আমি সবসময়ে এটাই বলবো যে সবচেয়ে ভালো হইতো যদি একটা ধর্ম নিরপেক্ষ মানবিক রাষ্ট্র গঠন করা যেত যেটা যে রাষ্ট্রটা কোন ধর্ম দ্বারাই পরিচালিত হবে না ইহুদি ধর্ম দ্বারা ইসলাম ধর্ম দ্বারা রাষ্ট্র থাকবে রাষ্ট্রের রাষ্ট্র থাকবেই না আপনি আপনি কোন ধর্মের যে হন সেটা ভাই আপনার ব্যাপার যে রাষ্ট্রের আসে না রাষ্ট্র দেখবে যে আপনি কাজ কি করতেছেন আপনি যদি ভালো কাজ করেন আপনাকে কাজের জন্য আপনাকে মর্যাদা দিবে আপনি যদি ভাই ভালো কাজ করেন আপনাকে মানে ভালো চাকরি দিবে আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনাকে খারাপ চাকরি দিবে আপনি যদি মেধা দেখান আপনি যদি পড়ালেখাতে অনেক ভালো করেন আপনাকে অনেক

আপনি তো প্রায় সময় মমিনদেরকে আপনি তিরস্কার করেন এই যে আকসা মসজিদ সেটা তো সেই আপনি তো ধর্ম সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন ধর্ম চর্চা করেন পন্ডিত ব্যক্তি তো আপনি এটা কিভাবে দেখেন এটা এই দাবিদারটা এই আল আক্তা মসজিদটা খাদের এটা মুসলমানদের নাকি এই খ্রিস্টানদের খাদের ইহুদিদের এটা খাদের দাবি এইটাতে ধর্ম নিয়ে তো এটা সংঘাত বা সমস্যা এটা সমাধান তো ধর্ম দিয়েই হবে তাই না ভাই মানে মানে মসজিদ কার মন্দির কার এগুলো নিয়ে তো এগুলো নিয়েই তো গ্যানজাম এগুলো নিয়েই তো কামড়াকামড়ি হয় আমি এখন যদি আমি এখন আবার আমার বলতে হবে যে অমুক জায়গাটা হচ্ছে অমুকের এগুলা ভাই কি কথা বলেন ভাই একটা ওই যে যদি কোন ধর্মস্থান নিয়ে দুই দলের দুই ধর্মের মানুষের কামরি হয় আমি যেটা বলি সেটা হচ্ছে ওই ধর্মস্থানটাই ভেঙে ঘুরাই দিয়ে সেখানে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা হোক যেই লাইব্রেরিতে দুই পক্ষের মানুষই এসে পড়ালেখা করতে পারবে জ্ঞান অর্জন করতে পারবে একটা বৈজ্ঞানিক গবেষণাগার তৈরি করা হোক এই যে বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছে বাবরি মসজিদ ভাঙার সময় বলছে যে এনে নাকি রাম মন্দির ছিল তারপরে আবার মুসলমানরা বলছে না না এখানে বাবরি মসজিদ আগে থেকে ছিল দুই পক্ষ মারামারি কামড়াকামড়ি এবং অসংখ্য মানুষ বলল সেইখানে আমার সলিউশন হচ্ছে বাবরি মসজিদে ভেঙে দে রাম মন্দিরে ভেঙে দেবে ওইখানে একটা সুন্দর একটা লাইব্রেরি কর সুন্দর একটা গবেষণাগার বৈজ্ঞানিক গবেষণাগার কর ওইখানে একটা হাসপাতাল কর এইগুলোতে মানুষের আসলে সত্যিকারের উপকার হবে মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে ধর্মস্থান দিয়ে মানুষের কোনো কোনো কাজ হয় না কোনো লাভ হয় না পৃথিবীর কোনো লাভ হয় না কোনো লাভ হয় না লাভ হয় কিছু ধর্ম ব্যবসায়ী যারা সেখান থেকে পয়সা পায় এছাড়া আর কারোর কোনো লাভ নেই আল আকসা মসজিদ নিয়ে যদি দুই দুই দেখা যায় যে দুই দল কামড়াকামড়ি করতেছে দুই দল রক্তক্ষয় করতেছে সেই যে আমি যে মানবিক রাষ্ট্রের কথা বললাম সেই রাষ্ট্র যদি গঠন হয় তার সবার আগে কাজ হলে আল আকসা মসজিদ গুড়ায় দিয়ে ভেঙ্গা দিয়ে সেখানে একটা লাইব্রেরি তৈরি করা এইখানে লাইব্রেরিটা থাকবে সবার জন্য খোলা সবাই এখান থেকে বই নিয়ে পড়তে পারবে গবেষণা করবে চিন্তা করবে দর্শন সম্পর্কে পড়ালেখা করবে বিজ্ঞান সম্পর্কে পড়ালেখা করবে সমস্ত পড়ালেখা করে জ্ঞানী হবে